স্বাগতম জানাচ্ছি বিলিং অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারে। আজকে আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্টক ওয়ার্নিং, আপনাকে সফটওয়্যার অটোমেটিকলি অ্যালার্ট দেবে। দ্বিতীয়টি হচ্ছে আপনি কোন কাস্টমারের কাছ থেকে কবে বাকির টাকা পরিশোধ করার জন্য একটি অ্যালার্ট দিবেন, সেটি আজকে আমরা দেখাবো। এবং আপনাদের সাপ্লায়ার, আপনি অনেকগুলো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন, এই যে প্রোডাক্ট ক্রয় করার পরে যে লেনদেন শেষে একটি বাকি থাকে, বাকির টাকাটা আপনি তাকে কবে পরিশোধ করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটি করা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণটি দেখবেন। আশা করা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের কাস্টমারের কাছ থেকে যে বাকির টাকা আদায় করবেন সেটার ডেট, মানে ডিউ রিমাইনিং ডেট যেটাকে বলা হয়, এবং সাপ্লায়ারকে যে আপনি পেমেন্ট দিবেন পেমেন্টের যে ডেট সেটি সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে অ্যালার্ট দেবে, এবং কোন প্রোডাক্ট কত পিস থাকা অবস্থায় আপনি জানতে পারবেন যে আমার প্রোডাক্ট শেষ হয়ে আসছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওটি সাজিয়েছি। আসুন আমরা সফটওয়্যারে লগ ইন করি। লগ ইন করার পরে দেখব আমরা বাকি কার্যক্রম, আসুন আমরা দেখি। আমরা প্রথমত আমাদের ডেমোতে আছি, আমরা বরাবরের মতোই লগ ইন করবো। আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরবর্তীতে আমরা একটি সরাসরি একটি ড্যাশবোর্ড পাব। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের একটি অ্যালার্ট আসবে ড্যাশবোর্ডে। যখনই আপনি প্রবেশ করবেন, ড্যাশবোর্ডে প্রবেশ করার সাথে সাথেই আপনাকে একটি সফটওয়্যার একটি অ্যালার্ট দিবে। অ্যালার্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট কত পিস স্টকে আছে, আপনার আজকে কার কার বাকি টাকা দেওয়ার ডেট, এবং আজকে কোন কোন সাপ্লায়ারকে আপনি টাকা পরিশোধ করার ডেট। তাহলে দেখেন, আমরা যখন এখানে স্টক ওয়ার্নিংয়ে আসছি, আমাদের এখানে পিসি বলা হচ্ছে যে 10 পিস স্টকে আছে, তার মানে আমি এটাকে অ্যালার্ট দিয়ে রাখছিলাম। এবং দ্বিতীয়টি হচ্ছে ক্লায়েন্টের রিমাইনিং ডেট। দেখেন এই যে 14 তারিখ একজনের ডেট চলে গেছে, তারপরে 15 তারিখ, এবং 16 তারিখ, এবং 15 তারিখ, এই যে যার যার রিমাইনিং ডেট অলরেডি চলে আসছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে সাপ্লায়ারের রিমাইনিং ডেট, যে কোন সাপ্লায়ারের কাছ থেকে আপনি কবে টাকা নিতে পারবেন। ওকে, এই বিষয়গুলো আমরা কীভাবে অ্যাড করবো সেটা আমরা আজকে দেখাবো। প্রথমত প্রোডাক্টের ব্যাপারে আসি। আমি প্রোডাক্টের ব্যাপারের জন্য আমি প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্ট থেকে আমি এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েটে গেলাম। প্রোডাক্ট ক্রিয়েটে যখন আমি যাচ্ছি, প্রোডাক্টের নাম আমাকে লিখতে হবে, সরি বাংলা লিখে ফেলছিলাম, আমি ল্যাপটপ এসআর দিয়ে দিলাম। আমি এখানে একটি মূল্য দিয়ে দিচ্ছি, প্রাইস, ওপেনিং স্টক আমরা দিলাম, ওপেনিং স্টক আমার এখানে 12 পিস আছে। বাট আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা 13 পিস থাকা অবস্থায় সফটওয়্যার আমাকে বলে দিবে যে আমার কাছে এত পিস প্রোডাক্ট আছে। 13 পিসে আমি একটি অ্যালার্ট দিয়ে দিলাম, সাবমিট দিই। যখন আমি 13 পিসে অ্যালার্ট দিলাম, তখন যখনই 13 পিসের নিচে চলে আসবে আমার কোয়ান্টিটি, যখনই 13 পিসের নিচে চলে আসবে সফটওয়্যার আমাকে অ্যালার্ট দিবে। আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে আমার এখানে 12 পিস। এখন ঘটনা হচ্ছে, যদি আপনার অ্যালার্ট সিস্টেমটা আপনি কমায় দেন, আমি এখানে একটু কমাই দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আরও সুবিধা হবে। আমি প্রোডাক্ট থেকে লিস্টে গেলাম, আমি এটাকে এডিট করব, এডিট করে আমি এটাকে 11 পিস করে দিব। তাহলে কি হবে, আমার এই অ্যালার্টটা আর আসবে না, কারণ আমার প্রোডাক্টটা 11 পিসের বেশি আছে। যখন 11 পিসের বেশি থাকবে তখন শেয়ার অ্যালার্টটা আসবে না, যখন 11 পিসের কম চলে আসবে তখনই কিন্তু আমার অ্যালার্টটা দেওয়া শুরু করবে। তাহলে আমরা অ্যালার্টটা বুঝলাম, এবং ডিউ রিউ, এখানে যেটা বলা হচ্ছে যে ক্লায়েন্টের রিমাইনিং ডেট, ডিউ রিমাইনিং ডেট, আমরা এটা কিভাবে সেট করতে পারি। আমরা এখান থেকে সিআরএম থেকে আমরা এখানে চলে যাবো হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট থেকে আমরা যাবো হচ্ছে ক্লায়েন্টের লিস্ট। ক্লায়েন্টের লিস্টের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো রিমাইনিং ডেট আমি অলরেডি সেট করে রেখেছি, যেমন এটার নাম হচ্ছে হ্যালো মাই ফ্রেন্ড। এই যে নামটা, এই নামটার সাথে আমরা এখন ডিউ রিমাইনিং ডেট কিভাবে সেট করতে পারবো, যেটা হচ্ছে ডিউ রিমাইনিং ডেট। মেনুতে দেখেন এখানে বাম পাশে একটি অপশন আছে, এখান থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ডেটটা দিয়ে দেন, 15 তারিখ আপনি এখানে আপডেট দেন। তাহলে সফটওয়্যার আপনাকে বলে দিবে যখন আপনি ড্যাশবোর্ডে যাবেন, অথবা এখানেও লেখা আছে, প্লাস একটা রিপোর্টও আছে, দেখেন রিমাইনিং ডিউ ডেট। এখানে ক্লিক করলে মেনুর মধ্যেও আপনি পেয়ে যাবেন যে কোন কোন রিমাইনিং ডেট কী অবস্থায় আছে, এবং যখন আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাবার পরও আপনাকে রিমাইনিং ডেটগুলো দেখাবে।
এই যে হ্যালো মাই ফ্রেন্ড, দেখেন 15 তারিখ চলে আসছে, তাহলে আপনি কিন্তু আমাদের এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আপনার কাস্টমারের বাকি টাকা কবে পরিশোধ করবে সে ডেটগুলো কিন্তু আপনি খুব সহজে বের করতে পারছেন। সেমভাবে অ্যাজ ইট ইজ আপনি আপনার সাপ্লায়ারকে কিভাবে টাকা পরিশোধ করবেন বা কোন ডেটে আপনি টাকা পরিশোধ করবেন, অনেক সময় আমাদের অনেকগুলো সাপ্লায়ার থাকে, আমরা চেকের ডেট নাম্বার লিখে রাখি যে কোন সাপ্লায়ারকে আমি কোন ডেটে টাকাটা দিব। তাহলে কি হলো, আমি সেম অ্যাজ ইট ইজ আমি CRM থেকে সাপ্লায়ার থেকে আমি সাপ্লায়ার লিস্টে ক্লিক করলাম, এখান থেকে কি করব আমি যেমন এনআরটা দেওয়া নাই, যেমন এখানে গিয়েছে HUD একটা নাম দেওয়া আছে, আমি এখান থেকে ক্লিক করে আমি জাস্ট চাচ্ছি যে এটাকে আমি 22 তারিখে দেবো, আমি এখানে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে কিন্তু এখানে 22 তারিখ চলে আসে, আপনি যখন সফটওয়্যারে লগ ইন করবেন বা ড্যাশবোর্ডে আসবেন সফটওয়্যার আপনাকে কিন্তু বলে দেবে যে অটোমেটিকলি আপনি 22 তারিখে তার টাকা দেওয়ার ডেট। এই যে চমৎকার ফিচার আমরা দেখলাম, এই চমৎকার ফিচারের মাধ্যমে আশা করি আপনাদের ব্যবসা খুবই সহজ এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে ব্যাকআপ। আমি আজকে ব্যাকআপটা খুবই সিম্পল ছোট্ট করে একটু দেখাই, এরপরে বিশদ আকারে আমি দেখাবো। ব্যাকআপ হচ্ছে আপনার যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো আপনারা এন্ট্রি দিচ্ছেন, এই ডাটাগুলো যদি হারায় যায় নষ্ট হয়ে যায় তাহলে সব শেষ। তাহলে কী করতে হবে, আপনাকে মাঝে মাঝে একটু ব্যাকআপ নিয়ে রাখতে হবে। দেখেন এখানে উপরের দিকে মেনুতে ক্লিয়ার ক্যাশ এবং হচ্ছে ব্যাকআপ অপশন এখানে আছে এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন। আমরা ল্যাঙ্গুয়েজটি দেখিয়েছিলাম, আরেকবার দেখাই, ল্যাঙ্গুয়েজ থেকে যখন আমরা এখানে বাংলাতে ক্লিক করব তখন অটোমেটিকলি পুরো সফটওয়্যার বাংলায় চলে আসবে, A to Z সম্পূর্ণ কিছু আপনি এখন বাংলায় পাচ্ছেন। আবার আমি যখন এটাকে ইংরেজিতে করব বা ইংলিশে কনভার্ট করব তখন এটাকে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে, এবং ব্যাকআপে যখন আমি ক্লিক করব, আমি ব্যাকআপে একটা ক্লিক করার সাথে সাথেই সফটওয়্যার কী করবে, অটোমেটিকলি আপনার যে কম্পিউটারের হার্ডডিস্ক আছে কম্পিউটারের হার্ডডিস্কের মধ্যে ব্যাকআপ সে জেনারেট করে রেখে দিবে। আমি এখানে জাস্ট এখানে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি, আমি যাচ্ছি যে ব্যাকআপ, আমি এখানে একটা ব্যাকআপ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ব্যাকআপ আমি ক্রিয়েট অলরেডি মানে ক্রিয়েট করা আছে ব্যাকআপ, এই যে ব্যাকআপ ক্রিয়েট করা এখানে আছে, আমি এখানে DB নামে একটি ফোল্ডার করি, DB দিয়ে দিলাম, আমি এখানে সেভ দিলাম। এখন দেখেন এই যে ডাটাবেজের ব্যাকআপটা এখানে চলে আসছে, আপনার এখানে কিন্তু ডেট টাইম অনুসারে আপনার এখানে ব্যাকআপটা কিন্তু আছে। অলরেডি আমি 8:21 এখন ব্যাকআপটা জেনারেট করেছি এবং 15 তারিখ, তাহলে কিন্তু আপনি আপনার ব্যাকআপগুলো কোন ডেট কোন তারিখ কোন সময়ে ব্যাকআপগুলো জেনারেট করছেন সফটওয়্যার কিন্তু আপনাকে সুন্দর মতো বলে দিচ্ছে। তো খুবই চমৎকার একটি সফটওয়্যার এবং চমৎকার কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানকে খুব সহজ এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।